বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এমসিকিউ এক্সাম 2023-এ যারা ক্যান্ডিডেট রয়েছেন সকল ক্যান্ডিডেটসদেরকে আমার এমসিকিউ প্রিপারেশন ক্লাসে স্বাগতম। এক, দুই, তিন, চার, পাঁচ, এভাবে পাঁচটি প্রশ্ন থাকবে, আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে উত্তর প্রদান করতে হবে। ধরুন আপনি এক নম্বর প্রশ্নের উত্তর করছেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এক লিখতে হবে, তারপর একের পাশে উত্তরটা বসিয়ে দিতে হবে। এভাবে আপনি কমেন্টসের মাধ্যমে পাঁচটি প্রশ্নের উত্তর প্রদান করবেন। চলুন এবার দেখে আসা যাক যে আমাদের প্রথম প্রশ্নে কি রয়েছে। প্রশ্ন নং এক, লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে কত সময় দেবে? কত সময় দেবে? উত্তর হিসেবে কতে রয়েছে এক মাস, খ দুই মাস, গ তিন মাস, ঘ চার মাস। এবার সঠিক উত্তরটি আপনারা কমেন্টসে লিখে। এবার দেখা যাক নাম্বার দুইতে আমাদের জন্য কি প্রশ্ন রয়েছে। প্রশ্ন নং দুই, রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর কত আদেশ কত বিধি অনুযায়ী? উত্তর নাম্বার ক, অর্ডার 40 বিধি 1, খ অর্ডার 41 বিধি 1, গ অর্ডার 42 বিধি 1, ঘ অর্ডার 43 বিধি 1। আপনারা সঠিক উত্তরটি লিখে দিন। এবারে আমাদের প্রশ্ন নং তিন, তিন নম্বর প্রশ্ন হল দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদালতে দেওয়ানি মামলা স্থানান্তর করতে পারেন বা করেন? উত্তর কতে রয়েছে ধারা 17, খতে ধারা 24, গতে 94, ঘতে রয়েছে 151 ধারা। আপনারা সঠিক উত্তরটি কমেন্টসের মাধ্যমে লিখে দিন। এবার আমি 4 নং প্রশ্ন নিয়ে কথা বলবো। 4 নং প্রশ্নটি হচ্ছে অধস্থন আদালতের ভাষা কি হবে। অধস্থন আদালতের ভাষা কি হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর কত ধারায় বলা হয়েছে? উত্তর নাম্বার ক 128, খ 107, গ 137, ঘ 140। আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিন। এবার আমাদের ক্লাসের শেষ প্রশ্ন। তো আপনারা যারা আমার পেজে এই প্রথম, তারা আমার পেজটির সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি। পঞ্চম প্রশ্নটি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর আদেশ 8 রু বিধি 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে? উত্তর ক 60 দিন, খ 3 মাস, গ 2 মাস, ঘ 90 দিন। এর মধ্য দিয়ে আমাদের প্রশ্ন শেষ হলো। এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।